হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা স্বামী বিবেকানন্দের পোর্ট্রেট করছি ওয়াটার কালার দিয়ে, এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করছি। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে একটা জলের কোটিং দিয়ে দিচ্ছি, কারণ ওয়াটার কালারে কিন্তু মেইন ফাংশনটা জলেরই থাকে। তুমি যত ভালোভাবে জলটাকে হ্যান্ডেল করতে পারবে, যত ভালোভাবে জলটা ইউজ করতে পারবে কালারের সঙ্গে, তত কিন্তু তোমার আঁকাটা এবং কালারের যে টেক্সচারটা ওটা কিন্তু ইম্প্রুভ হবে। সো প্রথমেই আমি এখানে জলের কোটিংটা দেওয়ার পর এখানে আমি অ্যাশ কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড শুরু করেছি, এবং তোমরা ধীরে ধীরে দেখতে পাবে যে অ্যাশ কালারটাকে আমি কী সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্চ করার চেষ্টা করছি। দেন আমি এখানে ব্লু কালার ইউজ করেছি, কারণ অ্যাশ এবং ব্লুয়ের একটা যে কম্বিনেশন সেটা আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যেটা কিন্তু খুব রেয়ার কম্বিনেশন। সো এখানে আমি অ্যাশ এবং ব্লুয়ের যে কালার কম্বিনেশনটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু মার্চ করার চেষ্টা করছি, যাতে পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ডটা খুব সফট একটা টাচে গড়ে ওঠে। এবং তোমরা হয়তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিয়েছো, যদি না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে আর্ট রিলেটেড ভিডিওস আসতেই থাকে। ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবার পর আমি এখানে ফেসটা কালারটা শুরু করে দিয়েছি। তো ফেসের জন্য আমি ইয়েলো অকার ইউজ করেছি, ইয়েলো অকারের সঙ্গে স্লাইট আমি কিন্তু ব্রাউন ইউজ করেছি। প্রথমে আমি জল দিয়ে একটা কোটিং করে নিয়েছি ফেসের ওপর, যাতে কালারটা খুব ভালো করে স্প্রেড করে, এবং তারপরে আমি আস্তে আস্তে করেছি। এবং একটা কথা বলবো গাইস, আমার কিন্তু ওয়াটার কালারের উপরে ভয় ছিল, ঠিক আছে, আমি ওয়াটার কালারটা খুব ভালোভাবে করতে পারতাম না, বাট আমি চিন্তা করলাম যে যেই জিনিসটা আমার উইক সেই জিনিসটাকে আমি আমার স্ট্রং পয়েন্ট বানাবো, এবং সেই জন্যেই কিন্তু আমি আস্তে আস্তে ওয়াটার কালারটা প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছি। এবং আমার চ্যানেলে তোমরা কিন্তু আর্ট রিলেটেড ভিডিওস পাবে, এবং ওয়াটার কালারের আরও বিভিন্ন রকমের আঁকা ইন ফিউচার পেয়ে যাবে। তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে এবং কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো তোমরা দেখতে পাচ্ছ যে রেফারেন্স ফটো দেখে যেখানে আমার ডার্ক টোন আছে সেখানে আমি হালকা হালকা ডার্ক ইউজ করছি, এবং যেখানে আমার লাইট টোন আছে সেখানে আমি কিন্তু জল দিয়ে মার্চ করে দিচ্ছি। এবং হ্যাঁ, আরেকটা বিষয় যে তোমরা যখন যে কোনো আঁকাই আঁকবে না কেন ওয়াটার কালারে, যখন দেখবে যে যেই পোর্শনটাতে আঁকার যেই পোর্শনটাতে তোমার সবথেকে বেশি লাইট পড়েছে সেই পোর্শনটার কিন্তু পেপার হোয়াইটটা ছেড়ে দেবে। পেপার হোয়াইটটা কি না, পেপার হোয়াইটটা হলো যে পেপারের যে ন্যাচারাল হোয়াইটনেসটা, যেই জায়গাটায় তুমি আর কোনো কালার চাপাবেই না। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ নাকের জায়গা এবং ঠোঁট ঠোঁটে কিন্তু। তোমাদের মধ্যে যদি কেউ একেবারে বিগিনার থেকে থাকো, অর্থাৎ ওয়াটার কালারটা হয়তো শুরু করেছো বা শুরু করবে ভাবছো, তো আমি তোমাদের জন্য একটা মানে একটা এক্সারসাইজ বলতে পারি, যেটা তোমরা প্রত্যেক দিন করলে কিন্তু তোমাদের কালার কম্বিনেশন, কালার চুজিং যেই ক্যাপাসিটিটা বা কালার ব্লেন্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশিভাবে ভালোভাবে বাড়বে। সেটা হলো তোমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে নাও, ধরো যে কোনো একটা মেবি ফল হতে পারে, যে কোনো একটা মেবি যে কোনো একটা অবজেক্ট হতে পারে, তোমরা সেটাকেই একটা পেজের মধ্যে আউটলাইন এঁকে সেটাকে ওয়াটার কালার দিয়ে করার চেষ্টা করো, লাইট অ্যান্ড শেডটাকে বোঝার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের আস্তে আস্তে কিন্তু আঁকার মধ্যে ওয়াটার কালারের মধ্যে ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাবে। সো আবার ব্যাক করছি আমার আঁকার টিউটোরিয়ালে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসের যেই ফার্স্ট কোডিংটা সেটা কিন্তু আমি অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। এবারে কিন্তু আমি পাগড়ির কালারটা স্টার্ট করছি। তো পাগড়িটা যেহেতু আমার একটুখানি রেডিশ টাইপের, তো আমি কী করেছি ক্রিমসন লেগের সাথে একটুখানি ব্রাউন মিক্স করে কিন্তু দিয়েছি। এবং আমি যে পেপার হোয়াইটের ব্যাপারটা বলছিলাম সেটা তোমরা এখানেই দেখতে পাবে, যে পাগড়ির যেই ভাঁজগুলো যেখানে লাইট একদম ভালোভাবে পড়েছে সেখানে কিন্তু আমি একদম সাদা সাদা ছেড়ে দিয়েছি, মানে পেপার হোয়াইট ছেড়ে দিয়েছি, যাতে ওই আঁকাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে। তো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে, এই টিউটোরিয়ালটা কিন্তু বানানো এটার জন্যই যাতে তোমরা দেখে বুঝতে পারো যে লাইট অ্যান্ড শেডের কতটা মাহাত্ম্য থাকে একটা ড্রয়িংয়ের ওপর। সো এবারে দেখতে পাচ্ছ যে নাকের জায়গাটা আমি কিন্তু একদম ব্রাউন কালার দিয়ে একটু শেড করার চেষ্টা করছি, কারণ ওই নাকের জায়গাটায় কিন্তু শেড পড়েছিল, মানে শ্যাডো পড়েছিল, এবং নাকের ঠিক উপরের জায়গাটায় মানে নস্টিলের ঠিক উপরের জায়গাটায় ওখানে কিন্তু লাইট পড়েছিল। পাগড়িটায় মোটামুটি ফার্স্ট কোডিং করার পর এখন আমি কিন্তু সেকেন্ড কোডিংয়ে ঢুকে গেছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু একটু ডার্কার কালার ইউজ করছি ভাঁজগুলোকে আরও প্রমিনেন্টভাবে বোঝানোর জন্য।
এবং ঠিক যেই যেই জায়গা আমার মনে হচ্ছে যে একটুখানি লাইট কালার ইউজ করা উচিত সেই সেই জায়গাগুলো আমি সামান্য একটু হোয়াইটনিং কিন্তু করছি। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসের যেই আরেকটা কোডিং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফেসের যেই একদম শেড পড়া যেই জায়গাগুলো যেমন গলার কাছটা বা থুতনির নিচের অংশটা, ওখানে কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে কিন্তু ডার্ক করছি। এবং এখন আমি ঢুকে গেলাম ঠোঁটে এবং লিপসগুলোকে করার জন্য প্রথমে একদম প্রপারভাবে ব্রাউন কালার আমি দিয়ে দিয়েছি, একটা হালকা একটা কোডিং করেছি, দেন আমি কিন্তু আস্তে আস্তে শেড দেব। সো কালারিং আমার মোটামুটিভাবে হয়ে এসছে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো যে তোমার নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাই। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্লথে কালারটা স্টার্ট করেছি। ক্লথের জন্য আমি সিম্পল ক্রিমসন লেক অ্যান্ড ব্রাউনটাকে একটু বেশি করে ইউজ করেছি ডার্ক করে বোঝানোর জন্য, এবং সামান্য একটু কিন্তু ব্ল্যাকও ব্যবহার করেছি। তো এই যেই জায়গাগুলোতে আমি হোয়াইট দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু একদম প্রপার লাইট পড়েছিল, তো সেই জন্যই আমি কিন্তু হোয়াইট দিচ্ছি। ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ভিডিওতে।